একটা জাতীয় দলে অংশগ্রহণ করার জন্য মেয়েদের একটা ইয়ে ছিল আর কি, আপনার পাটনাতে 1 তারিখ থেকে 6 তারিখ সেপ্টেম্বরের খেলা অনুষ্ঠিত হবে। তো দেখা গেছে গত বছরও ওমেন টিমদেরকে বহিরাজ্যের প্লেয়ারদের খেলানো হয়েছে, মেয়েদের খেলানো হয়েছে। তো এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের মেয়েরা যারা আছে তারা সারা বছর প্র্যাকটিস করে যে একটা ন্যাশনালে জাতীয় দলে খেলার জন্য, কিন্তু দেখা গেছে তারা আজকে বঞ্চিত। গতকালকে পেপারে অ্যাড দেওয়া হয়েছে নিয়ম রক্ষা করার জন্য একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, আজকে সকাল 9টায় কৈলাসহর রামগুনা স্কুলে একটা ট্রায়াল ক্যাম্প হবে জাতীয় দলের জন্য। তো সারা ত্রিপুরা রাজ্যের প্লেয়াররা, অসম্ভব ব্যাপার গতকালকের বিজ্ঞপ্তি আজকে সকাল 9টায় কৈলাসহরে পৌঁছানো কীভাবে সম্ভব? সাউথ ত্রিপুরা আছে, গুমতি ত্রিপুরা আছে, সিপাইজলা আছে, ওয়েস্ট আছে, তো সবাই তো সম্ভব না ওই জায়গায় গিয়ে। এবং ওই যে স্কুলের নাম বা খেলার মাঠের নাম ওইটা অনেকে ঠিকভাবে অবগত না। এবং পেপারে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যার সঙ্গে যোগাযোগ করার জন্য সিলেকশনের দায়িত্বে আছে, ওনাকে ফোন করার পর উনি কিছুই জানে না, তারপর উনি মোবাইল সুইচ অফ করে রেখে দিয়েছে। সব মেয়েরা ফোন করেছে সুইচ অফ। কে দায়িত্বে আছে? সভাপতি প্রেসিডেন্ট বর্তমানে কাবাডি ফেডারেশনে আছে রূপক দেব রায়, যিনার কাছে কাবাডি ফেডারেশন, অল ইন্ডিয়া কাবাডি ফেডারেশন থেকে চিঠি আসে, অনেক দিন আগেই চিঠি এসেছে, অথচ উনি বহিরাজ্যের প্লেয়ারদের খেলানোর জন্য উনি জাস্ট একটা নিয়ম মাফিক এরকম একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে ট্রায়াল হবে, যেটা সম্ভব নয় যে দূর দূরান্ত থেকে এসে এত মেয়েরা এইভাবে গিয়ে সকাল 9টার মধ্যে কৈলাসহরে উপস্থিত হওয়া। তো জাস্ট এটা একটা ফর্মালিটি মেনটেন করেছে। ত্রিপুরা রাজ্যের মেয়েদের খুব একটাই যে আমরা কেন খেলতে পারবো না, সারা বছর আমরা প্র্যাকটিস করেছি। অনেকে আছে যাদের এই বছরে লাস্ট, মানে জুনিয়র লেভেলে খেলার জন্য, আগামীবার তারা জুনিয়র লেভেলে খেলতে পারবে না, বয়সের ক্যাটাগরিতে তারা পড়বে না। তো আজকের দিনে তারা প্রচণ্ডভাবে মানে এই ব্যাপারটা নিয়ে কান্নাকাটি করছে, তারা ব্যতিব্রস্ত হয়ে গেছে। গতকালকে ডাইরেক্টরের কাছে গেছেন এবং ডাইরেক্টর আশ্বাস দিয়েছেন আজকে স্পোর্টস মিনিস্টারের সঙ্গে দেখা করাবেন, কিন্তু স্পোর্টস মিনিস্টারের যে অ্যাপয়েন্টমেন্টটা সকালে ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে। এখন বাধ্য হয়ে সবাই মিলে আজকে প্রতিমা দিদির কাছে আসা, এবং এখন যতটুকু আশ্বাস পেয়েছি যে উনি আসছেন, একটা গুরুত্বপূর্ণ মিটিং আছেন, মিটিং শেষ করে আমাদের সমস্ত খেলোয়াড়দের জুনিয়র লেভেলের মেয়েদের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন, এটার একটা সমাধানের রাস্তা বের করে দেবেন। তো তার জন্য মানে অসংখ্য ধন্যবাদ জানাই যে একটা আশ্বাস পেয়েছি, উনি বলছেন যে আমি আসছি মিটিং শেষ করে। কী খেলাটা ছিল? কাবাডি গেম। কাবাডি গেম এটা আপনারা দীর্ঘদিন ধরে অনেকে আন্দোলন করছে, প্লেয়াররা সবাই মিলে আন্দোলন করছে আমরা, যাতে বহিরাজ্যের প্লেয়ারদেরকে না খেলানো হয়, কিন্তু দেখা গেছে উনার একটা প্রভাব খাটিয়ে উনি প্রত্যেক বছর বহিরাজ্যের প্লেয়ারদেরকে খেলাচ্ছে। কিসের স্বার্থে? কি অঙ্কের স্বার্থ রয়েছে না কি রয়েছে? ত্রিপুরা রাজ্যের প্লেয়ারদেরকে বঞ্চিত করে দিচ্ছে, অথচ ত্রিপুরার এমনিতেই খেলাধুলার মান শেষ। সেই জায়গায় মেয়েরা এখন বলছে আমরা যদি প্র্যাকটিস করে সারা বছর দূর দূরান্ত থেকে এসে মাঠে গাড়ি ভাড়া দিয়ে আসি খেলি, আর এখন আমরা জাতীয় লেভেলে না খেলতে পারি, তাহলে আমরা খেলাধুলা করে কী লাভ? যে স্বাভাবিক প্রশ্ন, যে এই অভিযোগটা হচ্ছে সভাপতি রূপক দেব রায়ের উপর, ওনার কারণেই আজকে কাবাডির অবস্থাটা এরকম হয়ে গেছে। উনি সবসময় একটা প্রভাব খাটায়। এর আগে সিনিয়র একটা ছেলেদের টিম গিয়েছিল, উনি ডাইরেক্ট বলে দিয়েছে যে সিনিয়র গেমে যাচ্ছ সার্টিফিকেট পাবে না, এরকমভাবে হুমকি ধুমকি দেয় যে প্লেয়াররা খেলছে পার্টিসিপেট করার পর একটা সার্টিফিকেট, যেটা একটা চাকরির জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস। তো দেখা যায় প্লেয়ারদেরকে বলা হয় তোমরা খেলছো দুর্যোগস্তি, ঠিক আছে, তোমরা সার্টিফিকেট পাবে না। তো এইভাবে করে তাদেরকে মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে। ওনার প্রভাব খাটাচ্ছে। আমার নাম টুটন দাস। কতজন প্লেয়ার আছেন? প্লেয়ার এখানে ওয়েস্ট ত্রিপুরার প্রায় 25-30 জন প্লেয়ার আছেন। সর্বমোট কত হবে? সর্বমোট মানে ওয়েস্টের তো আরও অনেক প্লেয়ার রয়েছে, সবার আসা সম্ভব হয়নি, তাছাড়া গুমতি ডিস্ট্রিক্ট প্লেয়ার যারা আসেন এরকম প্রায় 50-60 জনের মতো হবে। গতকালকে এসেছিল কিন্তু আজকে কোচ। হ্যাঁ, আমি তাদেরকে মাঠে কোচিং করাই মনে হয়।